नमस्कार बंधुगण, आमि बंगीय शिक्षक और शिक्षाकर्मी समितिर साधारण सम्पादक स्वपन मंडल बोलछि। आज के आपनारा जानें जे पश्चिमबंगेर एकटा केस सुप्रीम कोर्टे आछे एबं एटा एकटा ऐतिहासिक मामला बला जाय एबं तार हियारिंग आछे आज के। शुधु पश्चिमबंग नय़, सारा भारतवर्षेर विभिन्न राज्य एबं केंद्रशासित अंचलगुलोर जारा एमप्लयी आछेन, शिक्षक शिक्षिका आछेन बा शिक्षाकर्मी आछेन, कलेजेर अध्यापक आछेन বা ইউনিভার্সিটির অধ্যাপক বা কর্মী যারা আছেন, অধিগৃহীত সংস্থার কর্মী যারা আছেন, তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মামলার রায় আজ হয় কিনা বা ফাইনাল হিয়ারিংটা আজকে হয় কিনা, এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজকে এই বিষয়ে বলতে গিয়ে আমি দু তিনটে কথা বলবো। প্রথমত যেটা আজকে খুব মানে প্রাসঙ্গিক বলে মনে করছি আর কি, সেটা হচ্ছে যে এই যে কিছু আন্দোলনকারীদের দিল্লি অভিযান বা দিল্লিতে ধর্ণা দেওয়া, এটা একটা বিষয়। আর দু নম্বর বিষয় হচ্ছে যে আগামী দিনে যেটা হাইকোর্টে একটা রায় দিয়েছে শুনলাম আমরা, যে যারা আন্দোলনকারী সেই আন্দোলনকারীদের সাথে রাজ্য সরকারের একটা আলোচনা করার কথা বলেছে 17 তারিখের মধ্যে, এবং আজকে সুপ্রিম কোর্টে কী হতে পারে এটা নিয়ে, এই তিনটে বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোকপাত করব। প্রথমত আমি বলি যে যেটা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে প্রচণ্ডভাবে আলোচিত হচ্ছে এবং সমালোচিত হচ্ছে, যে সেটা যে দিল্লিতে ধর্ণা। এখন আমাদের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে মানুষের বাক স্বাধীনতা থাকবে, তারা স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারবে, ফ্রিলি কথাবার্তা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে। সেই দিক দিয়ে দেখলে কিন্তু দিল্লিতে ধর্ণা যেটা হচ্ছে বলুন বা আন্দোলন যেটা হচ্ছে, তাতে কোনো বাধা থাকার কথা নয় বা তাতে কোনো আপত্তিকর থাকার কথা নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যৌক্তিকতাটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে দিল্লিতে আন্দোলনটা হচ্ছে কার বিরুদ্ধে? রাজ্য সরকারের বিরুদ্ধে। তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন হয়, তাহলে তো রাজ্য সরকারের রাজ্যেই আন্দোলনটা আরও বেশি জোরালো করা দরকার ছিল, সেটা না করে দিল্লিতে গেছে। তো যাই হোক, এটা তাদের স্বাধীনতার ব্যাপার, যেহেতু আমরা সরাসরি এর সঙ্গে যুক্ত নই আর কি, সেই জন্য এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু কিছু বিষয় উঠে আসছে, যেটা যে দিল্লিতে আজকে শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতির কাছে, উপরাষ্ট্রপতির কাছে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন দেওয়া হবে, মেমোরেন্ডাম দেওয়া হবে, যে পশ্চিমবঙ্গের কর্মচারী যারা আছেন, শিক্ষক শিক্ষিকা যারা আছেন বা শিক্ষাকর্মী যারা আছেন, তারা কীভাবে বঞ্চিত হচ্ছে সে নাকি তুলে ধরা। ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রী বা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যে জানেন না ব্যাপারটা তা নয়, তো নিশ্চয়ই তারা জানেন কোন দেশের কোন রাজ্যে, কোন অঙ্গরাজ্যে, কোথায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কী ঘটনা ঘটছে, সবাই তাদের নখদর্পণে আছে, তারা খোঁজ খবর রাখে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যে যদি আজকে ডেপুটেশনের পরে ভারতবর্ষের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী যদি একটা রাজ্য সরকারকে চিঠি পাঠান যে কেন সরকারি কর্মচারীরা, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যারা কাজ করেন বা শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত হচ্ছেন ডিএ থেকে, আপনারা ডিএ দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে বলা যাবে যে এই আন্দোলনের একটা বড় সাফল্য। এমনিতে আগামী দিনে কী হবে কেউ বলতে পারছে না, কিন্তু এই ডেপুটেশনটা দেওয়ার পরে যদি একটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে চিঠি যদি দেয়, চিঠি ইস্যু করাতে পারে রাজ্য সরকারকে, যে আপনারা এদের যে সমস্যাগুলো সেটা মিটিয়ে ফেলার চেষ্টা করুন বা ডিএ বঞ্চনা যেটা হচ্ছে সেটা মেটানোর চেষ্টা করুন, এই এই সামান্য একটা চিঠি দিলেই কিন্তু ডিএ দিক না দিক, কেন্দ্রের পক্ষ থেকে যদি একটা চিঠি আসে তার একটা আলাদা গুরুত্ব আছে। এটাতে এটাকেই আমরা সাফল্য বলে মনে করবো, এটাকে আমরা সফল আন্দোলন বলে মনে করবো। নাহলে ওই রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসে এসি কোচে ভাড়া করে এতজন মানুষ গেছেন কষ্ট করে, তাদের তারা আশাহত হবে, দিল্লি থেকে ফিরে আসবেন ব্যর্থ মনোরথে, এটা আমরা ব্যক্তিগতভাবে মনে করছি, আমরা মনে করছি। তারা যেহেতু যাচ্ছেন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, তারা বলবেন আশা করি যে আপনারা এখান থেকে একটা কেন্দ্র থেকে চিঠি দিন, এটা তো গেল একটা ব্যাপার। দু নম্বর ব্যাপার হচ্ছে যে উদ্দেশ্য যদি ডিএ হয় সেটা তো খুবই ভালো, আর উদ্দেশ্য যদি হচ্ছে রাজ্যের যে অনিয়মগুলো সারা দেশের কাছে তুলে ধরা, তাহলে সেটা কিছুটা সফল হবে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আবার তাদেরকে ফিরে এসে আবার সেই রাজ্য সরকারের সঙ্গে কিন্তু আলোচনায় বসতে হবে,
এটা একটা কিন্তু পয়েন্ট, এই পয়েন্টটা আমি রাজ্যের শিক্ষক যারা আছেন, শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন এবং যারা সরকার সরকারি কর্মচারী বলুন বা অধিকৃত সংস্থা কর্মচারীকে একটু ভাবার কথা বলতে যাচ্ছে যে আমি সর্বভারতীয় ক্ষেত্রে গিয়ে দিল্লিতে গিয়ে দেশের রাজধানীতে গিয়ে আমি একটা সরকারের বিরুদ্ধে প্রচণ্ড বিষোদ্গার করছি, গালিগালাজ করছি, সমালোচনা করছি, আবার ঠিক রাজ্যে ফিরে এসে তাদের সঙ্গেই কিন্তু রুদ্ধদ্বার বৈঠক হবে। যদি আমি জানি না সরকার এখন ডেকেছে কিনা, আমি জানি না, তো দুটো বিষয় কীরকম হবে সেখানে কি তাহলে কি আমরা খোলা মনে আমাদের যারা আন্দোলন করছেন যারা আর কি, তারা কি খোলা মনে আলোচনা করতে পারবেন? প্রথমেই তো এই চার্জটা হবে যে আপনি আমাকে গালিগালাজ করছেন আবার আমার সঙ্গে আলোচনায় বসেছেন। যাই হোক, এই এই বিতর্কে আমি যেতে চাইছিলাম, তো আলোচনা যদি ফলপ্রসূ হয় সেটাও কিন্তু একটা পজিটিভ বিষয়। আমি এই প্রসঙ্গে পার্শ্ব শিক্ষকদের একটা বিষয় উল্লেখ করতে চাই যে পার্শ্ব শিক্ষকরা কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলন প্রথমে অবস্থান তারপরে অনশন বহুদিন ধরে চালিয়েছিলেন এবং তাদের একাংশ কিন্তু তারা চেষ্টা করছিলেন এই সরকারের যে খারাপ দিকগুলো তুলে ধরার, দুর্নীতির বিষয়গুলো তুলে ধরার, তার মধ্যে কিছুটা ভিত্তি ছিল কিছুটা ভিত্তি ছিল না। কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল যারা কেন্দ্রীয় সরকার চালায় তারা এটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, যেটা আজকে শহীদ মিনারে যারা অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু কথাটা সর্বমানে পুরোপুরি না হলেও কিন্তু অনেকটা সত্য। দিল্লিতে গিয়ে কারা কোথায় আতিথেয়তা গ্রহণ করেছেন এই বিতর্কে আমি যাচ্ছি না, কারা এত ট্রেনের টিকিট বুক করে দিল হঠাৎ করে সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারা আমাদের কারা বিষয়টা স্পন্সর করছে ওখান থেকে সেটা সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু বিতর্কটা অবশ্যই উঠবে যে উদ্দেশ্যটা যদি ডিএ হয় রাজনৈতিক সুবিধের জন্য নয়, মানে বা রাজনৈতিক প্রচার প্রপাগান্ডা করার জন্য না হয়, তাহলে তো মূলত সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত, তাই না? কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক দলের পুতুল হিসাবে কাজ করাটা সেটা কিন্তু অত্যন্ত আপত্তিজনক বলে আমরা মনে করি। তাছাড়া আরও দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত বেদনার বিষয় যে আমাদের রাজ্যের কিছু তথাকথিত বামপন্থী সংগঠন সরাসরিভাবে এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, কিছু অতি বামপন্থী সংগঠন যারা সবসময় সব কিছুরই প্রতিবাদ করে রাস্তায় নামেন, তারাও কিন্তু কেন্দ্রের যে শাসক দল তাদের সঙ্গে এক ধরনের মানে অজান্তে তাদের তারা কিন্তু হাত মিলিয়ে ফেলেছে। এইটা কিন্তু একটা দিশারি হয়ে থাকলো আগামী দিনে আমাদের রাজ্যে, এই বদনাম কিন্তু কুড়াতে হবে। জানি না ডিএ আন্দোলনের কতটা সাফল্য আসবে, এটা নিয়ে কিন্তু আমার মনে এখনও পর্যন্ত সন্দেহ আছে, তবে সফল হলে নিশ্চয়ই যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরাও আন্দোলন করছি বিভিন্ন ফর্মে বিভিন্নভাবে আর কি, সেই আন্দোলনটা সফল হলে নিশ্চয়ই আমরাও আনন্দিত হব। ডিএ বাড়লে সবার বাড়বে, আমারও বাড়বে, আপনাদেরও বাড়বে, সেই জন্য আন্দোলনটা সব জায়গায় হওয়া উচিত বলে আমরা মনে করি। তবে আন্দোলনের কী ফর্মটা হওয়া উচিত, কীভাবে আন্দোলনটা হওয়া উচিত সেটা নিয়ে একটু গভীরভাবে চিন্তাভাবনা করা উচিত বলে আমরা মনে করি। আর রাজ্যের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী আছেন, তারা কিন্তু অকাতরে দান করেছে, আর্থিকভাবে সাহায্য করেছেন এই আশায় যে এই আন্দোলনটা সফল হবে এবং একটা কিছু আউটকাম এখান থেকে বেরিয়ে আসবে এবং যে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে তারা পাবেন এই আশাতে তারা কিন্তু সহযোগিতা করেছেন, সেটা না হলে কিন্তু হতাশ হবে। দু নম্বর বিষয়টা আমরা বলি, সেটা হচ্ছে যে শুনলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ মিনার থেকে মঞ্চ তুলে নেওয়ার জন্য একটা হাইকোর্টে নাকি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, জানি না এটা কতটা সত্য, তবে কালকে আমরা ডিজিটাল মিডিয়াতে দেখছিলাম। এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু মানে আগামী দিনে তো তাহলে ধর্ণাটা উঠে যাচ্ছে, মঞ্চটা উঠে যাচ্ছে যদি সেনার কথায় তারা তার সায় দেয়, এই এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়, তাহলে কিন্তু আন্দোলনটা সেখানে মুক্তভাবে পড়বে। তার সাথে সাথে আমি আজকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় একটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিষয়। সুপ্রিম কোর্টে এর আগে আমরা দেখেছি যে একটার পর একটা হিয়ারিং হওয়ার ডেট আসছে, সেদিন পিছিয়ে যাচ্ছে, ডেট পিছিয়ে যাচ্ছে, একটার পর একটা তারিখ, মানে ওই হিন্দি সিনেমার ডায়লগ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আজকে সেটা হবে কিনা সেই নিয়ে কিন্তু কর্মীদের মধ্যে একটা, শিক্ষকদের মধ্যে একটা আশঙ্কা আছে, কারণ রাজ্য সরকার বিভিন্ন ছল ছাত্রী আশ্রয় নিতে পারে, আজকে বলতে পারে যে যে দেখুন মহামান্য আদালত যে আমরা তো ইতিমধ্যে 17 তারিখের মধ্যে আমরা এমপ্লয়ীদের সঙ্গে বসবো বলে একটা মনস্থির করেছি, হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে, তাহলে সেই দিন পর্যন্ত অপেক্ষা করা হোক,
বলে হয়তো ছলচাতুরি করে ডেট পিছিয়ে নেওয়ার জন্য আবেদন করতে পারে। তাছাড়া আরও একটা বিষয় যেটা আমি চাইছি বলতে, সেটা পরিষ্কার করে যে কেন্দ্রের শাসক দল যারা আছে তারা কিন্তু আন্তরিকভাবে চায় না যে কর্মচারীরা, তারা দিচ্ছে ডিএ বাধ্য হয়ে, তাদের কম্পালশন থেকে ডিএটা দিচ্ছে, তাদের গভর্নমেন্টের যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা তাদেরকে দিচ্ছে, কিন্তু তারা একটা মানে কী বলা যায় একটা জায়গা থেকে উদাহরণ খুঁজছে যে এমন কিছু ইনস্ট্যান্স যদি তৈরি হয় যে ডিএটা দিতে হবে না আগামী দিনে। কারণ আপনারা জানেন যে একটার পর একটা জনবিরোধী নীতি নিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার, এবং তাতে করে মানে আগামী দিনে রাষ্ট্রের যে অর্থনীতি, দেশের যে অর্থনীতি সেটা ভেঙে পড়বে, এই আশঙ্কা কিন্তু বিভিন্ন মহলে করছে। তো তারাও একটা ছুতো খুঁজছে, তাদের বিভিন্ন জায়গায় প্রভাব আছে, এবং সুপ্রিম কোর্টের তারা প্রভাব খাটাতে পারবে কিনা এই নিয়ে আমি কিন্তু কোনো মন্তব্য করবো না কোর্টের ব্যাপারে। কিন্তু কখনো কখনো মনে উগায়, মনে আশঙ্কা হয়, কারণ সুব্রত মুখার্জি যিনি মন্ত্রী ছিলেন একসময় কংগ্রেস, পরে তৃণমূলের মন্ত্রী ছিলেন, তো তার একটা কথা কিন্তু খুবই উল্লেখযোগ্য। তিনি বলেছিলেন যে জোড়া ইলিশ দিয়ে কিন্তু বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা যায়, এবং তিনি নাকি করেও ছিলেন, এই কথা বলেছিলেন একবার, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। তাহলে কেন্দ্রের সরকার যদি সেভাবে প্রভাবিত করে কোথাও যদি ডিএটা আটকে দেয়, সেটা একটা ইনস্ট্যান্স হয়ে থাকবে আগামী দিনে। আমাদের দেশের অনেকগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, তাহলে তাদের কাছে সেটা কিন্তু একটা অস্ত্র হয়ে যাবে, তো সেই অস্ত্রকে ব্যবহার করে কিন্তু ডিএ আটকে দেবে। ইতিমধ্যে কোভিড পিরিয়ডের মধ্যেও কত 18 মাসের না কত ডিএ দেয়নি, সেটা তো উদাহরণ আছে আর কি। তো বিষয়টা মানে খুব গভীরভাবে ভাবনা, এটা আমার মতামত, আমি শিক্ষক শিক্ষাকর্মীদের গভীরভাবে ভাবার জন্য অনুরোধ করছি যে কেন্দ্রও কিন্তু আন্তরিকভাবে চাইছে না যে ডিএটা কিন্তু সরকারি কর্মচারীরা পাক, বিশেষ করে এই রাজ্যে। এই রাজ্যে কর্মচারীদের ক্ষোভ থাকলে, তাদের যদি আন্দোলন থাকে, তারা যদি উষ্মা প্রকাশ করে, তাহলে তাতে তারা ভাবছে যে তাদের রাজনৈতিক ফায়দা হবে বলে তারা কিন্তু ভাবছে, সেই জন্যই কিন্তু এত মানে জারি জুটি। এবং আপনারা জানেন যে এই সরকারকে টিকিয়ে রেখেছে কেন্দ্রের বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ, নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আর্থিক অভিযোগ, মানে লাগাম ছাড়া অভিযোগ থাকা সত্ত্বেও যে মেন জায়গায় যাদের পৌঁছানোর কথা সেখানে কিন্তু যাচ্ছে না। এ নিয়ে হাইকোর্টে বারবার ধিকৃত হচ্ছে, সমালোচিত হচ্ছে বিভিন্ন এজেন্সিগুলো, এবং সেখানে কেন্দ্রীয় সরকারের একটা বড় ভূমিকা আছে। আজকে যাদের কাছে যাচ্ছেন ওনারা, যাদের শরণাপন্ন হচ্ছেন, তাদের কিন্তু ভূমিকা আছে এই দুর্নীতিগ্রস্তদের টিকিয়ে রাখার ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবে তারা কতটুকু আমাদের সহযোগিতা করবে এটা নিয়ে কিন্তু আমাদের ধোঁয়াশা আছে, তারা আন্তরিকভাবে এটা চাইছে কি না। তবে আজকে সুপ্রিম কোর্টে যদি হিয়ারিংটা ফাইনাল হয়ে যায়, এবং যদি এটা সফল হয় এবং ফাইনাল রায়দান যদি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই ভারতবর্ষের কাছে একটা বড় উদাহরণ হয়ে থাকবে এবং একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং বাংলার যারা শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন বা সরকারি কর্মচারী, তাদের কাছে একটা দিশারি হয়ে থাকবে। এই বলে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার আগে একটা কথা বলি আমি, তার শেষে একটা সর্বশেষে একটা কথা বলি আমি, যে এই সরকার কিন্তু আগেও কিন্তু ছলচাতুরির আশ্রয় নিতে পারে, সরকারের যারা উকিল আছে, সরকারের পক্ষে যারা উকিল আছেন। আর সবচেয়ে বড় উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে সরকার পক্ষের যে প্রধান উকিল আছেন তিনি কিন্তু বিজেপির লোক, মিস্টার রোহতগি। স্বাভাবিকভাবে আমাদের সাফল্য কতটা আসবে সেটা নিয়ে কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে আইনজীবীরা নাকি নিরপেক্ষভাবে লড়াই করেন বলে শুনেছি আমরা, দেখা যাক আজকে যদি সেই জয়টা ছিনিয়ে নিয়ে আসতে পারে তাহলে এই মিথটা কিন্তু অনেকটা ভেঙে যাবে। এই বলে আরেকটা কথা আমি বারবার করে উল্লেখ করে দিই, এই সরকার যে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আজকেও কিন্তু বিভিন্ন ধরনের ছলচাতুরির আশ্রয় নিতে পারে। এবং আরেকটা ব্যাপার, যদি সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দেয়, তাহলে আবার একটা দেখবেন আরও একটা নতুন পদ্ধতি অবলম্বন করতে পারে, সেটাকে বলা হচ্ছে কিউরেটিভ অ্যাপিল, মানে সময় কিল করার জন্য আর কি কিউরেটিভ অ্যাপিল তারাও করতে পারে, এই আশঙ্কাও কিন্তু আছে। তা সত্ত্বেও আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট আজকে কিছু ভালো শোনাবে আমাদের পক্ষে, আমরা আশায় মুখ বাঁধছি, দেখা যাক কী হয়। নাহলে যদি আবার সেই তারিখ পে তারিখ হয় তাহলে এটা অত্যন্ত একটা হতাশার বিষয় হবে, এটা অত্যন্ত ব্যথার জায়গা গিয়ে পৌঁছাবে বিষয়টা। সবাইকে ধন্যবাদ, আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। নমস্কার।